1885 চনত আৰম্ভ হোৱা নগাঁও কাগজকল, সেই কাগজকল সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ পৰিছিলে 2017 বৰ্ষত। যাৰ পিছত হাজাৰ হাজাৰ কৰ্মচাৰীয়ে এই কাগজকলৰ চাকৰি হেৰুৱাই পেলাইছিলে আৰু এক নাজল নাথল পৰিস্থিতি আমি দেখিবলৈ পাইছিলোঁ। এটুকুৰা ডাঙৰ ঘাঁ, এটুকুৰা কটা ঘাঁ যেন অসমবাসীৰ মনত, জাগীৰোদবাসীৰ মনত ক'ৰবাত ৰৈ গৈছিল। আজি সেইসকল লোকৰ মুখত, আজি সেইসকল জাগীৰোদবাসী অসমবাসীৰ মুখত এমুকুৰা হাঁহি, এটা আশা মনত দেখিবলৈ পোৱা গৈছে। আৰু সেই আশা আচলতে আজি এই যি টাটাৰ ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্প যাৰ ভূমিপূজন ইতিমধ্যে সম্পন্ন হৈছে, সেই ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্পক লৈ যি সম্ভাৱনা দেখিছে মানুহে, এই যে নিবনুৱা সমস্যা ইয়াত সমাধান হ'ব বুলি এটা সম্ভাৱনা, এটা আশাৰ সঞ্চাৰ হৈছে, তাক লৈ আচলতে আজি এমুকুৰা হাঁহি আকৌ ঘূৰি আহিছে জাগীৰোদবাসীৰ ৰাইজৰ মুখলৈ। আৰু মই আপোনাৰ পৰাই জানিব বিচাৰিম, এইখিনিত এটা সময়ত কাগজকল, পেপাৰ মিল এটা দুখ ক'ৰবাত মানুহৰ মাজত, আৰু আজি এটা সুখৰ সম্ভাৱনা দেখিবলৈ পোৱা গৈছে ছেমি কণ্ডাক্টৰ প্ৰজেক্টৰ, যিহেতু আজি ভূমিপূজন। গতিকে এই গোটেই প্ৰক্ৰিয়াটো আপোনাৰ চকুৰ আগত হৈছে, আপুনি কেনেকৈ দেখিছে এই গোটেই পৰিৱৰ্তনটোক, আপুনি কেনেকৈ ল'ব বিচাৰে? কেনেকৈ মানে আমিতো এতিয়া পজিটিভলিয়ে ল'ব লাগিব গোটেই যিটো পৰিৱৰ্তন হৈছে। আমিতো এই পেপাৰ মিল বনোৱাৰ পৰাই আমি ইয়াত আছোঁ, ইয়াৰ কনষ্ট্ৰাকশ্যন কৰি থকাৰ পৰাই আমি ইয়াত চাকৰি কৰিছিলোঁ, আৰু আমাৰ চকুৰ আগতে এইটো ধৰক বন্ধ হৈ গ'ল, ভাঙি নাইকিয়া হৈ গ'ল। তথাপিতো পৰিৱৰ্তন হয়, বিভিন্ন ক্ষেত্ৰত পৰিৱৰ্তন হৈ থাকে, দুখ লাগে, দুখ লাগিলেওতো উপায় নাই, যুগৰ লগত চলিব লাগিব। তেনেকৈ যেতিয়া ইয়াত ইমান এটা ভাল ইণ্ডাষ্ট্ৰী এটা হৈছে, যিটো নেকি ইণ্ডিয়াতেই মানে ইণ্ডিয়াতেই প্ৰথম, ইয়াৰ আগে গুজৰাটত হ'ল এইটো এটা, এতিয়া অসমত এইটো হ'বলৈ গৈ আছে, গতিকে ভাল লাগিছে। আৰু ধৰক ভাল এইটো কাৰণে লাগিছে, ইয়াত ইণ্ডাষ্ট্ৰীটো বহুত জেগাত বহুত হয়, কিন্তু আমাৰ মানুহৰ কি হ'ব ইয়াৰ পৰা, সেইটো এটা ডাঙৰ প্ৰশ্ন। এতিয়া অলৰেডি 1000 আমাৰ ছোৱালীক লৈ ট্ৰেইনিং দিবলৈ লৈ গ'ল, সেইটো এটা পজিটিভ ছাইন। আৰু এটা কথা কি, টাটা গ্ৰুপৰ এটা গোটেই ভাৰতবৰ্ষতে কওক, গোটেই ৱৰ্ল্ডতে কওক, টাটা গ্ৰুপৰ এটা সন্মানীয় ইণ্ডাষ্ট্ৰী, সকলোৱে টাটা গ্ৰুপক সৎভাৱেৰে চায়। বাকীবিলাক ইণ্ডাষ্ট্ৰী ধৰক অকল প্ৰফিটৰ কাৰণে কাম কৰে, কিন্তু টাটা গ্ৰুপ এনেকুৱা এটা বহুত কেঞ্চাৰ হস্পিটেল খুলিছে, বহুত তেনেকুৱা হস্পিটেল, বহুত তেওঁলোকৰ ট্ৰাষ্টি, তেওঁলোকে মই শুনামতে 66% তেওঁলোকে মানে মানুহক ডনেট কৰে, মানে বিভিন্ন কামত কৰে। গতিকে তেনেকুৱা এটা আহিলে আমি ভাবোঁ, বহুত প্ৰাইভেট ইণ্ডাষ্ট্ৰী আহিছে ধৰক অসমত, পৰিৱেশ নষ্ট কৰিছে, কিবা কৰিছে, কোনো দায়বদ্ধতা নাই। আমি ভাবিছোঁ যে টাটা গ্ৰুপে সেই দায়বদ্ধতা পালন কৰিব, আমাৰ ইয়াৰ বিভিন্ন বহুত ইঞ্জিনিয়াৰ আছে, আমাৰ ইয়াত বহুত বিভিন্ন কোৱালিফাইড মানুহ আছে, সেইবিলাকক যাতে অগ্ৰাধিকাৰ দিয়ে। অঁ, এইটো হ'ব পাৰে যে সেই বিষয়ত আমাৰ ল'ৰা ছোৱালীবিলাকে ৱেল ট্ৰেইন নহ'ব পাৰে। এতিয়া যেনেকৈ তেওঁলোকে 1000 ল'ৰা ছোৱালী লৈ গৈ ট্ৰেইনিং দিছে, তেনেকৈ ধৰক আমাৰ শিক্ষিত যিবিলাকক আছে ট্ৰেইনিং দি আনি ইয়াত যাতে হেৰি কৰে, সেইটো আমি আশা কৰিম। আচলতে সাংঘাতিক ধৰণৰ এটা উল্লাস আৰু আশাৰ আমি সঞ্চাৰ দেখিবলৈ পাইছোঁ ইয়াত জাগীৰোদবাসী ৰাইজৰ মাজত। যিসকল উঠি অহা যুৱক যুৱতী আছে তেওঁলোকৰ মনতো সাংঘাতিক ধৰণৰ এটা উদ্যম দেখিবলৈ পোৱা গৈছে। সকলোৱে বিৰাট বেছি সম্ভাৱনা দেখিছে আজিৰ এই যি ছেমি কণ্ডাক্টৰ প্লাণ্টৰ, আজি যি প্ৰজেক্টৰ, আজি যি ভূমি তেওঁলোকে পূজন কৰিছে, সেই ভূমি পূজনৰ পৰা আৰম্ভ কৰি যিহেতু 2 বছৰত তেওঁলোকে উৎপাদন কৰিব পৰাকৈ সক্ষম হ'ব বুলি ইতিমধ্যেই তেওঁলোকে জনাইছে। গতিকে সকলোৱে এতিয়া উৎকণ্ঠাৰে বাট চাই আছে যে কেতিয়া এই প্ৰকল্পটো সম্পূৰ্ণ হ'ব, কেতিয়া তেওঁলোকে কেনেধৰণে এই প্ৰকল্পটো সম্পূৰ্ণ হোৱা দেখিবলৈ পাব, তাত উৎপাদন হোৱা যি সামগ্ৰী সেয়া সমগ্ৰ বিশ্বতে ব্যৱহৃত হ'ব, যিহেতু ছেমি কণ্ডাক্টৰ এনে এটা বস্তু যিটোৰ প্ৰয়োজন আচলতে প্ৰত্যেকখন গাড়ী, মোবাইল, বিভিন্ন ধৰণৰ মটৰ ভেহিকেলত ব্যৱহৃত হয়। গতিকে সকলোৱে এতিয়া উৎকণ্ঠাৰে ৰৈ আছে, সম্ভাৱনা দেখিছে। আমাৰ মাজত আছে জাগীৰোদ কলেজৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, যিহেতু তেওঁলোকে এতিয়া
বর্তমান সময় খুব বেশি সম্ভাবনা দেখা বলে আমাকে জানাইছে, আমি জানব বিচারিম। মানে তোমার জানব বিচার, তোমার পরিচয় জানাবা, আর আজি যেহেতু সেমি কন্ডাক্টর প্রজেক্টর আজি ভূমি পূজন হয়েছে, তোমালে ছাত্র ছাত্রী হিসাবে ছাত্র ছাত্রী হয়ে তোমালে কেন ধরনের সম্ভাবনা দেখিছা আজির এই প্রজেক্ট? হয়, নমস্কার, মোর নাম আমিশা সুলতানা, মানে জাগীর মহাবিদ্যালয়ের ছাত্রী আর মানে সাংস্কৃতিক সম্পাদিকা এবার। আর মূর সচাকই ভাল লাগিছে, আজি আমি আনন্দিত, হয়তো আপনাদের আমাক দেখি গমে পাইছে যে সচাকই আমি আজি আনন্দিত, ভিতরেরপরা আনন্দিত, এনেকা নহয় যে আমি ক্যামেরার আগত আহি পেলাই মুখত কই আছো, কিন্তু সচাকই আনন্দিত যেহেতুকে জাগীরত এনেকা একটা প্রকল্প স্থাপন হয়েছে এতিয়া, যার কারণে আমার যাতায়াতের ব্যবস্থা ভাল হব, আগরলৈ আমার নিবনুয়া সমস্যা সমাধান হব। এতিয়া কিছুমান এনেকা হয় যে আমার স্টুডেন্টবোৰ পাস আউট হওয়ার পিছত তেখেতলোকৰ অকমান আনএমপ্লয়েড হয়ে থাকে বহু সময়লৈ, হয়তো সেইবোৰৰো সমস্যার সমাধান হব। আর তারবাবে মই সকলোকে ধন্যবাদ জ্ঞাপন করছো, আমার মন্ত্রী মহোদয় আর আমার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াকো ধন্যবাদ জ্ঞাপন করছো। আমার আছে আর একজন ছাত্র, মানে তোমারপরাও জানিব বিচারিম, কলে যে যাতায়াতের ব্যবস্থা সুচল হব, তেনে ধরনের আনুষাঙ্গিক যুব বস্তু এই প্রজেক্টর জড়িত হয়ে পড়ে, একটা ডাঙর উদ্যোগের জড়িত হয়ে পড়ে, সেই কথাবিলাকও আহি পড়ব, গতি তোমালে এই বস্তুটা কেন চাইছা যে ইয়াত আনুষঙ্গিক যেখানে কথা সেইখিন উন্নতি হব, জাগীরোডর সামগ্রিক উন্নতি কেন ধরনের দেখিছা এই সমগ্র প্রজেক্ট? হয়, সেমি কন্ডাক্টর এটা হওয়ার লগতে যাতায়াত ব্যবস্থাটো উন্নত হবই, সেটা নিশ্চিত, কারণ আমি এতিয়া দেখিছো সেমি কন্ডাক্টর হওয়ার লগতে আমার যখন আগতে ব্রিজ বনাই আছিল বহু বছর ধরে আমার কমপ্লিট হওয়ার নাছিলে, কিন্তু যেতিয়া সেমি কন্ডাক্টর স্থাপন হল আজি দেখিছো যে প্রায়ভাগ প্রায়খিনি কমপ্লিট হয়ে উঠিছে। তেনেদরে আমার যে মেট্রো রেলের কথাও চলি আছে যে জাগীরোডর সেমি কন্ডাক্টর হলে আমার মেট্রো রেলের সুবিধাও হব, যাতায়াত ব্যবস্থা যথেষ্ট সুচল হব, গতি ইকনমিকভাবে হোক যথেষ্ট ডেভেলপ হব বা আনএমপ্লয়মেন্টের সমস্যায় হোক, গতি আজি আমার অসমবাসীর বাবে একটা যথেষ্ট গৌরবর দিন। যেতিয়া পেপার মিল বন্ধ হয়েছিল একেবারে বেয়া অবস্থা হয়েছিল, বহুত মানে এনেকা হয়েছিল যে টমটম চলাবলগীয় অবস্থা হয়েছিল আর নিজের পেরেন্টসে পেমেন্ট করব নোৱাৰা অবস্থা হয়েছিল, কিন্তু যেতিয়া সেমি কন্ডাক্টর বহিব গৈ আছে তেতিয়া আমার হয়তো বহুতখিনি জাগীর মানে অবস্থাটা ভাল হব বলে ভাবিছো, মানে যে আর উন্নত হব বলে আশা আছে। ইয়ারপর বহু যুবতী ইতিমধ্যে লৈ গৈছে, আমি জানিব পৰা মতে 500-1000 যুবতী ইয়ারপর লৈ গৈছে আর তার প্রশিক্ষণ দিছে, তোমালোকে কেনে ধরনের সাজু হয়েছে মানসিকভাবে, যে এনেকুৱা কিবা আশা আছে নাকি যে অনাগত দিনত আমিও এই প্রকল্পটির সঙ্গে জড়িত? হয়, আমি আশা করো আমিও এই প্রকল্পের জড়িত হব পাৰিম, আর মেইনলি আমি সকলে জানোয়ে যে প্রাকৃতিক সম্পদের ফলে বহুত আগ্রহ, কিন্তু উদ্যোগীকরণ বহুত পিছপরা আছে, কিন্তু বর্তমানে এই প্রকল্পটে আমি আশা করো যে উদ্যোগীকরণ সহায় করব আর আমার নতুন যুব প্রজন্মক আমার বহুখিনি সহায় করব, আমার এই বিয়াতে নিজের ঠাইতে কর্মসংস্থাপন পাবলে, আর আমার কলেজের পরে বেশিকে গেছে আর সেটা আমি বেশিকে ভাল বেশি ভাল পাইছো, আমার কলেজের পাইছে, আমি নিজের স্থানতে আমিও কিবা এটা পাম বলে আশা করবো। প্রত্যেকগী ছাত্র ছাত্রীর মনত আসলে আজি একটা হাঁহি, একটা আশা দেখা পাইছে যে অনাগত, যেহেতু জাগীরোড মহাবিদ্যালয়েরপরাই অধিকাংশ যুবতীয়ে আসলে ছাত্রীয়ে এই যে প্রশিক্ষণ সেয়া লাভ করেছে আর তারপর এটা নিয়োজিত হয়েছে, ইতিমধ্যে কাম আরম্ভ, ভূমি পূজনের কাম শেষ হওয়ার পিছতে যে প্রকল্পর কাম আগবাড়ি দুবছরের ভিতর উৎপাদন করব এই যে সেমি কন্ডাক্টর এটা উৎপাদন করবরা চেষ্টা করব, আর তাত যখন লোক জড়িত হয়ে থাকবে সেয়া কিন্তু লোক জড়িত হয়ে থাকবে বলে ইতিমধ্যে জানিব পারিছো। রাজ্যের ভিতর এখন হবলে গৈ আছে, মই
আন এগারী ব্যক্তির সঙ্গে কথা পাতি বিচারি মানে আপনার সঙ্গে কথা পাতি বিচারি আজি একটা ঐতিহাসিক দিন যেহেতু জাগিরোদবাসীর সমগ্র বাসী একটা বৃহৎ প্রকল্প ভূমিপূজন দেখা পাওয়া গেছে জাগিরোদত, আপনি ইয়ার এগারী স্থানীয় ব্যক্তি হিসাবে কেন ধরনের আসলে খুব অতি সুন্দর পদক্ষেপ ইতিমধ্যে সরকারে লওয়া যে পদক্ষেপ বা আমার কার্যক্রম হবগে হবলৈ গৈ আছে আর ইতিমধ্যে যেহেতু এই প্রকল্পের জড়িত যিখিনি আমার মানে যুবচাম ইতিমধ্যে বেঙ্গালুরুত বা বিভিন্ন স্থানত গিয়ে তেওঁলোকক ট্রেনিং প্রোগ্রাম করাইছে আর পরবর্তী সময়তো অকল যে তেওঁলোকে মানে প্রকল্পটোর জড়িত চাকরি পাব এনেকুৱা কথা নহয়, বিভিন্ন ইয়ার সাইমালটেনিয়াস যা ইন্ডাস্ট্রি আহব সেই ইন্ডাস্ট্রিবিলাক সংস্থাপিত হবে লগে লগে কিন্তু আমার যিখিনি আমার গাঁৱৰ মানুষ আছে তেওঁলোকেও কিন্তু অর্থনৈতিক দিকত যথেষ্ট কাম কাজ, কারণ ইয়াতে বাহিরের পর যথেষ্ট সংখ্যক মানুষ আহিব আর সংস্থাপিত করবর কারণে বা তেওঁলোকৰ লগত জড়িত যা ব্যাপার বাণিজ্য ধরে যিখিনি কথা আছে এই গোটেইখিনিতে কিন্তু তেওঁলোকে আগভাগ লব, গতি মই ভাবো যে অকল চাকরিহে হব এনেকুৱা নহয় তার লগত সংগতি রাখি যিখিনি আমার গাঁৱৰ যিবিলাক মানুষ আছে তেওঁলোকেও ইয়াতে যথেষ্ট কাম কাজ করব পাৰিব, লগে লগে এটাও কম আমি আমার ছাত্রছাত্রী সকলে কিন্তু পাহৰি যাব নালাগে যে ইয়াত কাম করবর কারণে যিখিনি আমার কোয়ালিফিকেশন লাগবে সেইখিনি কিন্তু তেওঁলোকে খুব কম সময় যদি সামর্থ্যবান নহয় তেতিয়াহলে কিন্তু এই চাকরিবিলাক বেলেগে পোৱাৰ চান্স থাকি যাব, গতি মই এটাও আশা রাখিম যে আমার যুবক যুবতী এটাও কম যে ইয়ার লগত জড়িত যে ধরনের চাকরি ওলাব সেইখিনি ক্ষেত্রে কিন্তু তেওঁলোকে এটা এতিয়ার পর একটা প্ল্যানিং করে পেলায় পড়াটোত যাতে তেওঁলোকে সেই দিকত যাতে তেওঁলোকে আগুয়ে লৈ যায় তেতিয়া মই ভাবো যে নিশ্চয় তেওঁলোকে ইয়াত সংস্থাপিত হবে। উদ্যোগীকরণের ক্ষেত্র একটা রিভলিউশনের যে প্রচেষ্টা সেই ক্ষেত্রে কি কব সেই বিষয়ে জানব বিচারিম, আমি আপনারপরা জানি বিচারিম যেহেতু উদ্যোগীকরণের ক্ষেত্রে এক সাংঘাতিক প্রচেষ্টা এই যে টাটা সেমি কন্ডাক্টর বলে কব লাগবে, আপনিও এই উদ্যোগের জড়িত, এই উদ্যোগ মানে উদ্যোগীকরণের সঙ্গে জড়িত, গতি এনে অঞ্চলত এনে একটা প্রজেক্টক লো কি আপনি সম্ভাবনা দেখিছে আর এই বিষয়ে আপনি কি কব বিচার এই গোটাই প্রজেক্ট সেমি কন্ডাক্টর প্রজেক্ট জাগিরোদ স্থাপন আমি মধ্যবাসী সমাগম জানাইছো আপনার মিডিয়ার জড়িয়ে আর আমি অতি হর্ষিত যে আজি আমার আমার মধ্যতে আমি এটা একটা অনুষ্ঠান ইয়ার আমি পেপার মিল আসলে কিন্তু আমি তার একটা বিষাদ আছে মনত, তথাপি আজি তাতকে বহু গুণে অধিক একটা ভাল একটা অনুষ্ঠান হবল গে আছে যত নাকি দৈনিক প্রায় প্রত্যক্ষ পরোক্ষকে 30-35,000 সংস্থাপন হওয়া আমি বাট দেখিছো, তাতকে আটাইতকে সুখর খবর যে আমি ভিতরকে গম পাইছো যে ইয়াতে ইমান টাউনশিপ আর বাকি ব্যবস্থাখিনি হব দোকান পোহর আদি করে কৃষক সকলের কারণে যদি একটা ব্যবস্থা ইয়াত প্রত্যক্ষ হিসাবে কৃষকে একটা বজার পাব আর এই বজারটার কারণে আমি বিশেষকে কৃষকের অনুষ্ঠান হিসাবে আমি অতিকে হর্ষিত আর অসমবাসীর হয়ে পেলায় আর মধ্য অসমের হয়ে পেলায় আর হিতাধখলার হয়ে পেলায় মাননীয় মুখ্যমন্ত্রীর জড়িয়ে আমার স্থানীয় মন্ত্রী পীযূষ হাজরিকা মাননীয় মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীলে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছো আর আজি এই উপভোগ করবলে বলে আমি ইয়ালে আইছো। কাগজখনের ক্ষেত্রে কথা কোয়া হয়েছিল যে বহু সংখ্যকে নিজের চাকরি হেরুয়াইছিল কাগজখন যেটা বন্ধ হয়ে পড়ছিল, তারপর এনে একটা পদক্ষেপ যত ইমানখিনি নিবনুয়া যুবক যুবতীক সংস্থাপন দিব বলে একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে, এই সম্ভাবনাটুক আপনি কি কব যে নিবনুয়া যুবক যুবতী ইমান বৃহৎ সংখ্যক নিযুক্তির কথা আলোচনা হয়েছে? হয়, ইয়াত দুটা কথা আই পড়ব মানে অনুষ্ঠান কাগজকল কিয় নাই বলে কোতে মো ব্যক্তিগতকে যদি কোম তাহলে আমি বহুকিটা উদ্যোগ হারাইছো তার ফল কিন্তু তার পরিণতি কিন্তু আমি কিটাই আমি মানুষকিটা আমি আমি আমার আমার নিজস্ব বোধতে কম থাকার কারণে আমি অনুষ্ঠানবিল নিজে হেরুয়াইছো, সরকারে পাতি দিয়ে সরকারে করে দিয়ে কিন্তু আমি সেইখানে রাখব নো আমি নিজেই তাত হয়তো বিভিন্ন ধরনের করাপশন বা বেলেগ ধরনের বস্তুবিলাক আহি যায় তো সেই কারণে সেই কাগজকলটো গোল, কিন্তু এতিয়া আমি যে নতুনকে একটা অনুষ্ঠান পাইছো মাননীয় মুখ্যমন্ত্রীর জড়িয়ে বা প্রধানমন্ত্রীর জড়িয়ে হোক বা আমার স্থানীয় মন্ত্রীর জড়িয়ে হোক সেয়া কিন্তু ইয়াত একটা বহুত আশার বতরা কড়িয়ে আনিছে আর মধ্যম অসম বুলিয়ে নয় অসমের কারণে এই জাগিরোডখন উজ্বলি উঠিব আর অসমের কারণে নিবনুয়া সংস্থাপনের কারণে ই এক ঐতিহাসিক মানে একটা পদক্ষেপ হবে। নিবনুয়ায় 30,000
অসমীয়া যুবক যুবতীয়ে এই সেমি কন্ডাক্টর প্রকল্পত নিযুক্তি লাভ করব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ইতিমধ্যে সেই কথা জানা হয়েছে। আর আমি জানিবলে চেষ্টা করেছিল যে এই সেমি কন্ডাক্টর যে প্রকল্প, তাত যুহ উৎপাদন হব, তাত যুহ উৎপাদিত সামগ্রী হব, সেই কেনে ধরনের হব আর কেনে ধরনের ব্যবহার হব, আসলে সেই এনে ধরনের চিপস, যে চিপস হয়তো আপনি ব্যবহার করে থাকা মোবাইল ফোনট বা আপনি সদায় ব্যবহার করবলিয়া হওয়া গাড়িখন এই চিপসর ব্যবহার হয়, গতি ইয়াত যুহ চিপস এই সেমি কন্ডাক্টরের জড়িয়ে উৎপাদন হব, যে আমার থলুয়া আমার যুহ স্থানীয় রাইজ ইয়াত সংস্থাপন লাভ করি উৎপাদন করব, সেয়া কিন্তু সমগ্র বিশ্বতে ব্যবহার হব। আৰু তাৰ পিছৰ বহাগ বিহুৰ আগতে আমি চানমাৰীৰ পৰা দীঘিলি পুখুৰী অংশটো আমি সমাপ্ত কৰিম। কেমেৰা পাৰ্চন সঞ্জয়ৰ সৈতে বলেন ভট্টাচাৰ্য, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। ঢেকিয়াজুলিত চাহ বাগিচাৰ মালিকৰ মই মতালি, শ্রমিকক নজনাকৈ চাহ বাগিচা বিক্রী, ঘর সাজিবলৈ চাহ গছ তুলুতেই লাগিল হাহাকার, চাহ শ্রমিকর কল্যাণের একাধিক আসনি মুক্তি করা বিজেপি সরকারের দিনতে ঢেকিয়াজুলির সপাই চাহ বাগিচার মালিক পক্ষই বিক্রি করে দিলে জুটলেন ডিভিশনের 250 বিঘা ভূমি। চক্র বিষয়ার উপস্থিতিত মন্ডলে মাটির জোখমাখ করে থাকুতেহে জুটলেন ডিভিশন বিক্রি হওয়ার কথা গম পালে শ্রমিকসকলে। এতিয়া মালিকে সেইদিনা হঠাৎ আহি পেলাই মণ্ডল আর এডিসি আহি পেলাই মালিকে আর যোনে কিনিছে মাটি ইয়াতে আহি পেলাই ইয়াতে মানে খুঁটি সুটি লগাই মাটি জুখি আছে, জুখি থাকাতে পাছে আমালোকে আহিলো, আহি দিয়ে মাটি জুখি আছে, জোখার পিছত তারপর আমি খুঁজিলো মালিক যিজনে মাটি কিনিছে তাক খুঁজিল, তুমি যে মাটিটো কিনিলে আমারতো ইউনিয়ন আছে, ইউনিয়নক জানাইছিলে, ইউনিয়নক জানাকৈ মাটি কিনিছে, তারপর তুমি কি করবা মাটি কিনি আমার লেবার সহ কিনবা নাকি, সি কলে বলে নয় মানে লেবার সহ নকিনো, আমি মাটি কিনিছো, আমি এই মাটি চাগাছ উঠাই আমি মাটি এই এক কাটা দুই কাটা করে লাভত যেটা আমি এটা 7 লাখ টাকা বিঘা লো, আমি 15 লাখ 20 লাখ টাকা বিঘা হিসাবে বিক্রি করি, উঠাই দিব চাহ বাগিচা। ঢেকিয়াজুলির সপাই চাহ বাগিচার জুটলেন ডিভিশন বিক্রি হওয়ার কথা গম পার মাত্রকেই হাহাকার লাগিছে 35 গৰাকী স্থায়ী শ্রমিকর লগতে 100ৰো অধিক অস্থায়ী শ্রমিকর। মাটি আজি আমার ইয়াতে বাপ দাদা 2-3 পিড়ি গোল কাম করে মরি গেল, এতিয়া আমি লোকের কাম করে আছো, আমার কাম করা হয়ে গেল 15 বছরমান ইয়াতে পারমানেন্ট ওয়ার্কার, আমি ইয়াত 35 জন পারমানেন্ট ওয়ার্কার আছো, তো 35 জন পারমানেন্ট ওয়ার্কার থাকুতে আমাক এতিয়া মালিকে 20 জন পারমানেন্ট ওয়ার্কার কইছে আর 15 জন পারমানেন্ট ওয়ার্কার নাই বলে কইছে, মানে মালিকে জানাইছে আমার ইউনিয়নের তাত, এই 15 জন আর নাই থাকা কইছে, মানে 15 জনের যেটা নাম কাটিছে সিডবি। আজি বহু প্রতীক্ষিত
সেমি কন্ডাক্টর প্রজেক্টর ভূমিপূজন হল আর আমি আশা করছো যে অহা 18 মাহর ভিতর ইয়াক আমি প্রডাকশন লিখি আজিরপর কাম আরম্ভ হব 18 মাহত আমি প্রথমটো ইউনিট আরম্ভ করব ইয়াত 27,000 লোকর প্রত্যক্ষ নিযুক্তি হব। ইয়ার উপরও এই ইন্ডাস্ট্রিটো হওয়ার লগে লগে ইয়ার যাক সাপোর্টিং সিস্টেম অর্থাৎ এটা ডাঙর উদ্যোগ হলে তার ওসরত এটা ইকোসিস্টেম তৈয়ারি হব লাগে। এই সিস্টেমটো ইয়াত তৈয়ারি হব, বহুত ইন্টারন্যাশনাল প্লেয়ার্স ইয়াত আহিব আর মই ভাবু যে ই এটা ফিউচার ইন্ডাস্ট্রি যাক আমি সেমি কন্ডাক্টর এআই আমি এবিলাক ফিউচার ইন্ডাস্ট্রিজ বলে কো। ইয়ার একটা বৃহৎ করিডর জাগিরোডর নির্মাণ হব। মই ভাবু যে এয়া আজির দিনটো আমার জাতিটোর বাবে এটা সোনালী ক্ষণ, এটা ঐতিহাসিক ক্ষণ, সোনখেরিয়া যাত্রার এটা মাইলর খুঁটা। মই অসমবাসী রাইজক আজির এই দিনটোত অভিনন্দন জানাইছো। Country is trying to get into this space. Globally there are very few nations which have the capability, so India under the visionary leadership of Sri Narendra Modi ji took a very bold step, and the Tata Group is extremely thankful and proud to be part of this initiative. জাগিরোডত যে সেমি কন্ডাক্টর আজিরেপর আরম্ভ হয়েছে এই ক্ষেত্রে আমি নথৈ আনন্দিত, জাগিরোডবাসী আনন্দিত, মরিগাঁও আনন্দিত, মরিগাঁওবাসী আনন্দিত। এই কারণে ইয়াত বৃহৎ কর্মসংস্থাপন এটা হব আর নিবনুয়া সমস্যা সমাধান হব। তার বাহিরেও ইয়াতে আপনার এখন বৃহৎ বজারও হব, যখন বজারত ওসর সবরিয়া উৎপাদিত সামগ্রীবিল আমি বিক্রি করব পারিম। তার আর একটা কথা আপনি যেহেতু উল্লেখ করেছে যে ইয়ার আরো বিভিন্ন কোম্পানি আলে অহার একটা সম্ভাবনা দেখা পাইছো, কোথাও জাগিরোড আর একটা ডর উদাহরণ হয়ে রব যেন আপনার অনুভব হয়নি? কারণ কোয়া হয়েছে যে এটা যেটাই একটা উদ্যোগ আহে তার লগতে আর অন্যান্য উদ্যোগ সমূহেও বিনিয়োগ করার একটা মন মেলে, সম্ভাবনা দেখা পায়, সেই ক্ষেত্রে জাগিরোড কোবাদ উদাহরণ হয়ে রই যাব নাকি ইতিহাসত? সেটা মানে ঘটনাটো হয়েছে কি, আমি এই কথা কইছো যে সময় গতিশীল, গতিশীলতার মাজত উন্নয়নটো কোনেও ধরে রাখব নয়, বিকাশটো কোনেও ধরে রাখব নয়, বিকাশ হবই। গতি এই ক্ষেত্রে একটা ডর ইতিহাস এটা হব, কিছু ক্ষেত্রে ইতিহাস এটা হবলে গৈছে যে ইয়াত এনেকুৱা এটা ডর হব। সেই কারণে আমি কৈছো যে মানে কি কয় কম্পিটিশনের গ্লোবেলর গ্লোবেল মার্কেটের আমি কম্পিটিশন করব পারিব লাগিব। গতি আমার ভূমিপুত্রসল খেলঞ্জিয়া সকল এনে উন্নয়নমূলক করার ক্ষেত্রে আমি শঙ্কিত হবলে দিয়া নাই, কিন্তু ইয়ার কম্পিটিশন করবর নিজকে সাজু করে তুলব লাগিব। খালি আমার এই যে এনে ধরনের যা সেমি কন্ডাক্টর অহারে বিভিন্ন সাংস্কৃতিক হয়তো ইয়াতে সাংস্কৃতিক দিকটাও হয়তো ইয়াতে জড়িত হয়ে পড়ব, তার কারণে আমার যা পরম্পরা ঐতিহ্য সেইবিলাক আমি বিসর্জন দিব নালাগে, কিন্তু উন্নয়নের খাপ খুৱাই আমার জীবন নির্বাহ উন্নতি সাধন করব লাগে। মানুষ নিয়োজিত হব কিন্তু নিয়োজিত হবর নিজকে সুন্দররূপে গড় দিব লাগিব, স্কিলের কথা আহিব, কেবল স্থানীয় এটা যদি আবেগের কথা কও তাতে রই থাকলে নহব, আমি নিজকে গড় দিব লাগিব দক্ষ। আমি অত্যন্ত সুখী, আমি ইয়ার এমপ্লয়ী আসিল, মই
কাগজ কল মজদুর সংঘর সাধারণ সম্পাদক হয়। গতি আমি বহুত ধন্যবাদ জ্ঞাপন করছো ভারতের মাননীয় প্রধানমন্ত্রীক আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারক। তেখেত নহলে আমি হয়তো আজি ইয়াত বই থাকব নিলোহেতেন। তেখেতের কারণে আজি আমি টাকা পয়সা সমস্ত আমাক দিছে, অকমান বাকি আছে, সেখানে আমি পাম বলে আশা করছো। পিএফর টাকা অকমান বাকি আছে, গ্রেচুইটির টাকা অকমান বাকি আছে, আমি এখানে পাম। গতি আজির এই পুণ্যখনত মানে তেখেতসকল ধন্যবাদ জ্ঞাপন করছো। আমার উঠি অহা যে প্রজন্ম আছে তেখেতসকল স্কিলেরও ব্যবস্থা করব যাতে ইয়াতে অ্যাপয়েন্টমেন্ট হয়। অলরেডি আমার 1000 ছালীক লিখে বেঙ্গালোর ট্রেনিং দিয়ে আছে অলরেডি। গতি তেখেতসকল যোগদান করব। গতি একটা সুবর্ণ সুযোগ পাব আমার মধ্য তথা সমগ্রাসীর লালীবিল সুবিধা পাব। গতি সেমি কন্ডাক্টর ট্রেনিংয়ের কোনো প্রজেক্ট নাই আমার। গতি ধরনের একটা শিক্ষা ব্যবস্থা যদি ইয়াত প্রবর্তন করে জাগৃত কলেজে, তাহলে আমার লালী উপকৃত হব, ইয়াতে নিয়োগের সুবিধা লাভ করব। এটা আবেগিক পরিবেশ বলে কব লাগবে, কারণ আজি এই যত সেমি কন্ডাক্টর প্রজেক্টর আজি ভূমি পূজন হয়ে আছে, তাদের এটা সময় পেপার মিল আসে, কাগজ কল আসে, সেই কাগজ কল বন্ধ হয়ে যাওয়ার পিছন মানুষের মনত একটা সাংঘাতিক ধরনের সাজ পড়ছিল, কোথাও একটা দাগ থাকি গেছিল, আঘাত হয়েছিল সকলব। আর আজি সেই যখন পেপার মিলের সঙ্গে জড়িত হয়ে আসলে আহিছে, হিলডুল ভাঙি আহি ইয়াত উপস্থিত হয়েছেহি, এই যে একটা সাংঘাতিক ধরনের সম্ভাবনা দেখা পাইছে, এই সম্ভাবনাটির কোরবাদ একটা অংশ হবলে নিজকে হবলে দিবলে নিজকে চেষ্টা করেছে। ইয়াত পূর্বতে কাগজ কলত কাম করা কর্মচারী হোক অথবা জাগিরোডৰ বিভিন্ন মহাবিদ্যালয়ত পঢ়ি থকা অধ্যয়নরত ছাত্র ছাত্রী হোক, সকলোরে মুখত আজি এমুকুৰা হাঁহি আর মনত আশার সঞ্চার হওয়া দেখা পোৱা গৈছে। কারণ হৈছে এই প্রকল্পটো, কারণ এই প্রকল্পটোৱে ইতিমধ্যে বহুত প্রস্তাব লৈ মানুহৰ মাজলে আহিছে, মানুহৰ মনত আশার সঞ্চার কৰিছে। আর দেখা পোৱা গৈছে যে যেহেতু দুবছৰৰ ভিতৰতে সম্পূর্ণ হব বুলি কৈছে এই সমগ্র প্রকল্পর কাম, আর উৎপাদন আরম্ভ হব দুবছরের ভিতর, 48 নিযুত চিপস প্রত্যেক বছরে উৎপাদিত হব। গতি তারে হয়তো আরও নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হব পারে টাটাত, যদিও বা এতিয়ালে 30,000 নিবন সংস্থাপন দিব বলে কোয়া হয়েছে, পিছলে হয়তো সে আরও বাড়ি যাব পারে। আর এটা প্রকল্প যেটা সাফল্যমণ্ডিত হব তেনহলে নিশ্চিতভাবে অনাগত সময়ত বিভিন্ন আন আন কোম্পানি ইয়ালে আহিব আর ইয়াতে কাম আরম্ভ করব, যার ফলত অসমৰ যিসমূহ ছাত্র ছাত্রী যিসমূহ যুবক যুবতী তেওঁলোকে সংস্থাপন লাভ করব। ঠিক তেনে ধরনের কিছু আশা আজি মানুষের মজত জাগ্রত হওয়া দেখবলে পোৱা গৈছে। কেবল জাগিরোদ নহয়, এয়া অসমবাসীর বাবে আজি একটা ঐতিহাসিক দিন।